মনোযোগ সহকারে দেখবেন, আমি ভিডিওটা শেয়ার করে সবাই কাছে পৌঁছায় দিবেন। আমার ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। লাস্ট বি লাইক কমেন্ট শেয়ার। আমি কথা বলতে এসেছি বাংলাদেশ টিম ক্রিকেট টিম যে আজকে আমাদের বাংলাদেশ একমাত্র 17 বছর ক্যারিয়ারে বাংলাদেশ টিমকে যার সব জীবনটাই উৎসর্গ করে দিয়েছে সেই মানুষটাকে আজকে তার শেষ বিশ্বকাপটি খেলার সুযোগ দেওয়া হইল না। এই বিষয়ে কথা না বলে আমি থাকতে পারবো না। যার জীবনের সাথে এত বড় একটা দুর্নীতি করা হতেছে, দুর্নীতি করে তাকে মিথ্যাচার করে তাকে টিম থেকে বাদ করা হতেছে, এটাকে আপনারা কি মনে করেন, কি বলতে চান? এটা কি আমরা মেনে নিতে পারি? আমরা সাধারণ দর্শক যারা আছি, দেশের নাগরিক আছে, আমরা এটা নিতে পারি না। তাই সকল মানুষের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা শেয়ার করে সবাইকে একত্রিত হওয়ার হয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বিসিবিকে, নাজমুল হোসেন পাপন এবং টিম সিলেক্টর যারা আছেন তাদের সাথে এই সবাই আমরা একটাই দাবি জানাবো যে বাংলাদেশ টিমে তামিম ইকবালকে দরকার। এখনও সময় আছে যে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে তামিম ইকবালকে যোগ করা। আজকে তামিম ইকবালের জায়গাটা কে নেবে, তার জায়গায় কে খেলবে? কোনো অপেনার নেই বাংলাদেশ টিমে। বাংলাদেশের যেগুলো আছে সব ঘাস কাটা পাবে, তাদেরকে দিয়ে বাংলাদেশ টিম চলবে। সো আমাদের বিগ ব্যাটসম্যান তামিম ইকবাল বসকে আমাদের চাই, আমরা যে কোনোভাবে তাকে টিমে পেতে চাই। কালকে থেকে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে শুধু একটা জিনিস প্রচার হতেছে, সে পাঁচটা ম্যাচ খেলতে পারবে। আজকে তামিম ইকবাল তার নিজের লাইভ শোতে এসে কি বলছে, সে এমন কথা কখনোই বলে, সে আনফিট এই কথাটাও কখনো বলে না। সে বলছে যে আমার শরীরটা একটু ব্যথা করতেছে, দুইটা ম্যাচ খেলছে, ব্যথা করলেই তো সে আনফিট না, সে খেলতে পারবে না, এটা কথা না, ব্যথা করতেই পারে। তাই সে সামনে যে কয়েকদিন সময় আছে 8-10 দিন সে একটু রেস্টে থাকতো, আবার দ্বিতীয় যে প্রস্তুতি ম্যাচটা ছিল ইংল্যান্ডের সাথে সেই ম্যাচ থেকে সে আবার খেলা শুরু করত। তো আমাদের তার এই কথা শুনে কি আপনাদের কারো মনে হয় যে তামিম ইকবাল নিজে থেকে খেলা থেকে সরে গেছে? কখনোই না। তামিম ইকবালকে সরানো আছে। বাংলাদেশের যে ক্যাপ্টেন সাকিব আল হাসান, তার জায়গা নেওয়ার মতো অনেক খেলোয়াড় আছে বাংলাদেশ টিমে, কিন্তু তামিম ইকবালের জায়গা নেওয়ার মতো কেউই নেই। তাই বাংলাদেশ সিলেক্টর টিম এবং বাংলাদেশের যে বোর্ড প্রধান আছে তাদেরকে মাথায় রাখতে হবে, যেই খেলোয়াড়কে বিশ্বকাপে খেলার জন্য অবসর ভেঙে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলে ফিরিয়েছেন, সেই শেখ হাসিনা আমাদের প্রাইম মিনিস্টার, তার কথার মূল্যটা কোথায় থাকে? তার মানে কি বাংলাদেশ সরকারের উপরে কথা বলার মতো ক্ষমতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আছে? সবাই আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং এই ভিডিওটা সরকার কর্তৃক পৌঁছানোর পর্যন্ত সবাই সহযোগিতা করে, আপনাদের একটা শেয়ারের কারণে পৌঁছে যাইতে পারে মাননীয় প্রধানমন্ত্রী এই ভিডিওটা দেখতে পারে। আমার সবথেকে প্রিয় খেলোয়াড় তিনজন, 1 নম্বর মাশরাফি বিন মুর্তজা, 2 নম্বর তামিম ইকবাল এবং 3 নম্বর হইল মাহমুদুল্লাহ রিয়াদ। আমি তিনজন খেলোয়াড়ের ভক্ত, খুবই ভক্ত। আমি তিনজন খেলোয়াড়ের কোনো অবমাননা হলে আমি সেটা সহ্য করতে পারি। আমি কোনো ভিডিও এর আগে কখনো বানাইনি বাংলাদেশ টিমকে নিয়ে, আজকেই প্রথম। আশা করি আপনারা সকলেই আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং সবার কাছে পৌঁছাই দেবেন, আমার পেজটা এবং পেজটাকে ফলো করে দেবেন এবং আমার ফেসবুক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, তামিম ইকবালের জন্য দোয়া করবেন, আর সবাই তামিম ইকবালের জন্য স্লোগানে মেতে উঠুন যেন তামিম ইকবাল আমাদের বস, বাংলাদেশের একমাত্র ওপেনিং, সে যেন বাংলাদেশ টিমে ফিরে আসে। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।